আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে সহজ পদ্ধতিতে পারফেক্ট টেস্টের সাথে গরুর মাংস রান্না শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার বিশ্বাস কারোই, স্পেশালি নতুনদের, মাংস রান্নার আর কোনো রকম কোনো সমস্যাই থাকবে না। পারফেক্ট টেস্টটাই আপনারা উপভোগ করতে পারবেন, আর সামনে তো কোরবানি ঈদ আসছেই। তো এই জন্য আমি মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আমি গরুর মাংস দিয়ে আজকের এই রান্নাটা করছি। তো একটা স্পেশাল মশলা আগে তৈরি করে নিব। তো গরুর মাংস 1 কেজির আন্দাজেই আমি মশলা তৈরি করছি। এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি 3টা, সবুজ এলাচ নিয়ে নিয়েছি 3টা, কালো গোলমরিচ 1/2 চা চামচ, একটা জায়ফলের 1/8 ভাগ, জয়ত্রীও সামান্য 1/8 ভাগের মতো, এগুলো অনেক বেশি স্ট্রং ফ্লেভার, দারচিনি 4 ইঞ্চির লম্বা একটা টুকরা আমি ভেঙে ভেঙে নিয়েছি। এখন না টেলে সমস্ত মশলা আমি ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন মূল রান্নাতে যাচ্ছি। এখন হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর কুচানো পেঁয়াজ দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি, কালার আসার দরকার নেই, সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আদা রসুন বাটা দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আর রসুন বাটা 1/2 টেবিল চামচ, হালকা ভেজে নিচ্ছি। এখন জিরা গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, ধনে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ। তো এগুলোকেও অল্প আঁচে আমি ভাজি করে নিচ্ছি, সুন্দর কালার আসবে। আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঝালটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তো অল্প আঁচে একটু নেড়ে নেড়ে ভাজি করেই মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো সমস্ত উপকরণ একটু মিক্স করে দিচ্ছি, আর লবণটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এটা 15 মিলির যে চামচ আমাদের মেজারমেন্ট সেটের, সেই 1 টেবিল চামচ, লেবেল সমান করে দিবেন অথবা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। যে মশলাটা তৈরি করেছি সেই মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি, পুরো মশলাটা আমি দেইনি, অর্ধেকটা মশলা রেখে দিয়েছি। এখন একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি, আর মাংসটা এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব। আর মাংসটা সমস্ত উপকরণের সাথে ভালো করে নেড়ে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো আগুনের আঁচটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কভার করে প্রথমে 10 মিনিট মিডিয়াম আঁচে কুক করছি। আগুনের আঁচটা একটু দেখিয়ে দিলাম। তো এই আঁচেই আমি 10 মিনিটের মতো কুক করেছি, তবে 2-3 বার কভার খুলে আমি নেড়ে নেড়ে দিয়েছি যাতে মাংস নিচে নেড়ে না যায়। আর এই ফুটোটা বন্ধ করে দিয়েছি একটা লবঙ্গ দিয়ে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাংস থেকে কিন্তু পানি ছাড়ছে। তো এক চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, বলক উঠা গরম পানি আমি মাংসে ব্যবহার করব। মাংসে অবশ্যই আপনারা পরবর্তীতে পানি দেওয়ার সময় গরম পানিটা দিবেন। তো দেখুন এখন আমি বলক উঠা গরম পানি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণের সাথে একটু পানিটা ভালো করে মিক্স করে টক বগিয়ে ফুটিয়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিলাম। এখন এই মিডিয়াম আঁচে কভার করে 30 মিনিটের মতো কুক করছি। তো আমি একটু আগুনের আঁচটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে কতটা সময় লাগে। তো আপনারা মিডিয়াম এবং লো মিডিয়ামে ব্যালেন্স করে এই মাংসটা রান্না করবেন। তো দেখুন এখন মাংস কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগুনের আঁচটা আবার পরিবর্তন হবে। আগুনের আঁচটা এখন লোতে দিয়ে দিচ্ছি। মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে, কমে এসেছে, মাংসও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে বাকি গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স করে দিচ্ছি। শেষের দিকে গুঁড়ো মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। এখন 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, এবং মাংসের সাথে সব কিছু খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আগুনের আঁচ কিন্তু একদম লোতেই আছে। তো এখন সমস্ত উপকরণ মিক্স হতে থাক। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা
ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। পারফেক্ট কালার কিন্তু চলে এসেছে, মাংস প্রায় রান্না কমপ্লিট, কিন্তু লাস্টের স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কভার করে একদম মৃদু আঁচে, দেখুন আগুনের আঁচ আরও কমিয়ে দিচ্ছি, এরকম নিবু নিবু মৃদু আঁচে 7-8 মিনিটের মতো দমে কুক করছি। তারপর দেখবেন তেল মাংস আলাদা হয়ে গিয়েছে, দেখুন এখন গিয়ে আপনারা পারফেক্ট টেস্টটা উপভোগ করতে পারবেন। এই গরু মাংস ভুনা, পোলাও, খিচুড়ি, সাদা ভাত, রুটি, পরোটা, নান, রুটি, লুচি সব কিছুর সাথেই লাগবে, অসাধারণ। আশা করি আজকের এই রেসিপিটা দেখার পর মাংস রান্না নিয়ে বা মাংস স্বাদ আনা নিয়ে আর কোনোরকম কোনো সমস্যাই থাকবে না। প্রথমেও সার্ভ করে দেখিয়েছি, তারপর এখন যেতে যেতে আবার সার্ভ করে দেখাচ্ছি। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।